বন্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ হাউস, এখানে পাইকিরি প্লাস্টিক ক্যারিব্যাগ বিক্রয় করা হয়। বিশদ জানতে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মনে কি পড়ে না তোমার পূর্বের কাহিনী, বার দিন সাজে তোমার সাজিয়েছিলাম আমি, গিয়েছিলে বললু কাটা, গিয়েছিলে বললু কাটা, দেখো চোখে কাহিনী নারদ বেটারি কথা, মামিমা নারদ বেটারি কথা, জানি মামিমা বিশ্বাস হবে না নারদ বেটারি কথা, মামিমা নারদ বেটারি কথা, মামিমা নারদ বেটারি কথা। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করলাম, আর আমি এখানে বিলম্ব করবো না, এই মুহূর্তে তোমার কথা মতো আমি চললাম ওই উত্তর মন্দিরে। তাই যাও মহিমা, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরভে, হরি মুরারি মধু কৈত ধারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরভে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরভে, হরি মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরভে। আর দেরি
করব না এই মুহূর্তে উত্তর মন্দিরটা আমার ভালো করে চারিদিকে খুঁজে দেখতে হবে সেই শয়তানই কোথায় লুকিয়ে আছে শোনা যায় মনসার আকুল আর্তনাদ মনে হয় ওই আর্তনাদ আমার হৃদয়ের ইস্পাতের মতো আঘাত করছে তাহলে কি মনসার কোনো বিপদ হইয়াছে না কেন তোমার মাম এমন রক্তের লালা বয়ে যাচ্ছে কেন কেন সে কথা তুমি আমায় বলো পিতা বিবাহ সম্মুখে আছে মনে দাঁড়িয়ে
আমি তোমাকে মুক্তি দিলাম। তুমি কন্যাকে নিয়ে যাও। মনসা আর দূরে না মা, আমার কাছে আয়। বেশ মা, আমার সঙ্গে এসো। এসো মা, এসো এসো, তুমি কইলা আসব, তাই চলো মা। এখন কে যাবে সেই গহন বনে? হ্যাঁ, আছে আমার পুত্র কার্তিক, কার্তিককে পাঠিয়ে দেবো সেই গহন বনে জরৎকারুকে নিয়ে আসার জন্য। কার্তিক, কার্তিক! প্রণাম পিতা। পুত্র, তোমাকে এখনই যেতে হবে সেই গহন বনে। কেন পিতা? গহন বনে করে তপ জপ নাম তার জরৎকারু মনি, তাকে তুমি এখনই নিয়ে আসবে। পিতা, সে যদি না আসতে চায়? সে যদি না আসতে চায় তাহলে তাকে লতা পাতা দিয়ে বেঁধে নিয়ে আসবে, বলবে এটা পিতার আদেশ। বেশ পিতা, এই মুহূর্তে চললাম সেই গহন কানন মাঝারে। যাও দেখো মণিবর, তুমি যদি না যেতে চাও এই মুহূর্তে গাছের লতা পাতা দিয়ে আমি তোমাকে বেঁধে নিয়ে যাবো। আমি না গেলে তোমরা আমাকে জোর করে বেঁধে নিয়ে যাবে। এটা পিতার আদেশ। বেশ, আমি বুঝতে পেরেছি, আমাকে জোর করতে হবে না, আমি নিজেই যাচ্ছি, চলো। বেশ, এই মুহূর্তে এসো, তুমি আমার সম্মুখ। তাই তো, আমার কার্তিক যে সেই গেল এখনো ফিরল না, তাহলে কি জরৎকারু আসবে না? জরৎকারুর প্রণাম নেন পিতা। তথাস্তু। বলো পিতা, কেন তুমি আমার শরণ করেছো? পিতা, জরৎকারু। বলো পিতা, আমি যে বড় বিপদের কারণে তোমাকে ডাকিয়াছি। পিতা, তোমার তো কোনো বিপদ থাকতে পারে না। পিতা, আছে পুত্র, আছে। এ তুমি কি বলছো? আমার এক কানা কন্যা মনসা, তোমাকে বিবাহ করতে হবে। পিতা, কন্যাদায়ক অর্থ পিতাকে তোমাকে উদ্ধার করতে হবে। এ তুমি কি বলছো পিতা? পিতা, তুমি জানো আমি ব্রতধারী ব্রহ্মচারী ঋষি, আমি জীবনে প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিন বিয়ে করব না। পিতা, জানি জরৎকারু, জানি। তাহলে জেনে শুনে এমন কাজটি কেন করছো পিতা? তুমি কি জানো জরৎকারু, তোমার পিতৃপুরুষগণ সব সাপে ভস্তাগে ওই আকড়ার ডালে ঝুলছে। তোমার অনুরোধজাত পুত্র যদি কোনোদিন পিণ্ডদান করে তারা ওই অভিশাপ হতে মুক্ত পাবে। একই কথা শোনালে পিতা। হ্যাঁ পুত্র, আমার পিতৃপুরুষগণ সবে ভষ্টায় তারা অগ্রাডালে ঝুলছে। আমার অনুজাত সন্তান যদি কোনোদিন পিণ্ডদান দেয় তাহলে তারা মুক্তি পেতে পারে। বেশ পিতা, বিয়ে আমি করতে পারি পিতা, তবে আমার একটি শর্ত আছে পিতা। শর্ত? হ্যাঁ পিতা। বলো পুত্র। পিতা, আপনার কন্যা যেদিন আমার উপরে বিরাচরণ করবে সেই দিন আপনার কন্যাকে আমি পরিত্যাগ করবো। পিতা, চলো চলো। এই হলো আমার শর্ত পিতা। বেশ বেশ, জরৎকারু পাঠিয়ে দিও, পাঠিয়ে দিও আমার এই কৈলাস শিখরে। এই কৈলাস মন্দিরে এই মুহূর্তে বিয়ের আয়োজন করুন পিতা। বেশ, গৌরী, গৌরী। বলো ঠাকুর। তুমি এই মুহূর্তে
জরব করো আর মনসাকে বিয়ের আয়োজন করো আর কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে ডাকো আমি এখনি যাচ্ছি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি একবার এদিকে এসো বাবা আজ মনি মনসার বিয়ে হবে তাই কৈলাস মন্দির সুন্দর করে আমাকে সাজাতে হবে বেসা আমাকে এখন কি করতে হবে বলো মা দেরি না করে কার্তিক গণপতিকে ডেকে নিয়ে এসো আর মনসাকে সঙ্গে করে এখানে নিয়ে চলে এসো বেস মা আজ বিয়ের আয়োজন আজ করে গৌরী আর কৈলাস মন্দিরে গো ওই না কৈলাস মন্দিরে গো গৌরী মেয়ে জামাইকে বিদায় দেওয়ার ব্যবস্থা করো আর বিলম্ব নয় পিতা এবার চলো পিতা আমার পর্ণ কুঠিরে হ্যাঁ জরুর করো আমি তোমাদের সঙ্গে নিয়ে তোমার পর্ণ কুঠিরে আমি রেখে আসবো চলো যেতে হবে না পিতা এই হলো আমার পণ্য কুটির আমি এখানে থাকি পিতা আর এখানে তবে যাবি সবই করি পিতা বেশ জরুর করো মনসা পিতা গো ওরে মা স্বামীর সুখে তুমি হবে সুখী স্বামীর দুঃখে তুমি হবে দুঃখী মা স্বামী ছাড়া এও জগতে নারীর বলতে কেউ নেই মা থাকো মা আজি শুধু তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়ে যাও পিতা আমি জানি আমি স্বামী মান সম্মান উজ্জ্বল বজায় করে রাখতে পারি পিতা শুধু তুমি এই আশীর্বাদ আমাকে দিয়ে যাও পিতা মনসা জরৎকার এই আশীর্বাদ আমি তোমাদের করি তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক মধুময় হোক মধুময় হোক মনসা তুমি এতদিন ছিলে তোমার পিতৃকে আজ তুমি এসেছো আমার এই সামান্য ক্ষুদ্র পাতার কুঠিরে হ্যাঁ স্বামী আচ্ছা মনসা আমার এই সামান্য ক্ষুদ্র পাতার কুঠিরে তুমি থাকতে পারবে তো ওগো স্বামী তোমার কাছে যদি হয় পাতার কুঠি আমার কাছে কি মনে হয় জানো মনসা তুমি না বললে আমি কেমন করে জানবো স্বামী গো আজ তুমি শুনবে স্বামী হ্যাঁ আমি শুনতে চাই এই যে পাতার কুঠি নাই গো স্বামী জানো সুখে এই যে পাতার কুঠি নাই গো স্বামী সুখে সুখে স্বর্গ ধাম গো স্বামী সুখে স্বর্গ ধাম
মানুষ আমার এই সামান্য ক্ষুদ্র পাতার কুঠির তোমার কাছে সুখের সর্বধাম, আমি শুনে বড় খুশি হয়েছি। মানুষ তুমি এতদিন ছিল তোমার পিতৃগৃহে, তাই অনন্য কি সুন্দর সুন্দর দেখার জিনিসগুলো আছে তুমি কোনোদিন দেখোনি, তাই না? বেশ মানুষ, অনন্য যে সুন্দর সুন্দর দেখার জিনিসগুলো আছে আমি একটু একটু করে সব তোমায় দেখাবো। মানুষ আর বললাম না, আমাকে নিয়ে তুমি চলো, আমি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে একটু অনুভব করি। এসো মানুষ আমার সঙ্গে। পথশ্রমে বড় ক্লান্ত, আর চলতে পারছি না, ধর্ম আর ধরে রাখতে পারছি না, এখানে একটু চিবে ফেলি। পিতা, পিতা, একে এক কন্যার বিদায় না দিতে আর এক কন্যার আবির্ভাব। ওগো পিতা, তোমার ওই নেতা থেকে হয়েছে আমার জন্ম পিতা। বলো পিতা, আমার কি বা নাম, কোথায় বা স্থান পিতা? শোনো মা, মম নেত্র হইতে হইল জন্ম তোমার, তাই হেতু নাম দিলাম নেত্রযোগিনী। তুমি কাছিবে নিত্য দেবতা অম্বর। আর শোনো মা, কিছুদিন পরে তোমার এক ভগ্নী আসবে তোমার নিকটে, তোমার বুদ্ধির বলে পাইবে সে পূজা এই বিশ্ব চরাচরে। তুমি আমাকে প্রাণভরে আশীর্বাদ করো পিতা, তোমার কথা যাতে অক্ষর অক্ষরে পালন করতে পারি পিতা। আশীর্বাদ করি নে তো, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। অনন্য যে সুন্দর সুন্দর দেখার জিনিসগুলো ছিল আমি একটু একটু করে সব তোমায় দেখিয়েছি। মনে হয় স্বামী গো তুমি খুশি হয়েছে? আমি খুব খুশি হয়েছি স্বামী। মনে হয় আমি পথ চলে বড় ক্লান্ত, আমি আর চলতে পারছি না মনে হয়, তাই বলছি মনে হয় ওই যে দেখতে পাচ্ছ বটবৃক্ষের ছায়া, ওই বটবৃক্ষের ছায় বসে তুমি তোমার রূপ বিস্তার করবে, আর আমি তোমার রূপ রূপ মাথা রেখে নেতে যাবো। মনে হয় অনেকদিনে আমি ওই বটবৃক্ষে পালাম, আমার উড়ু করিব বিস্তার, আর তুমি আমার উড়ুতে রেখে আমি নিদ্রা গেলে আমার এই মস্তক তুমি ভূমিতলে রাখবে না, মনে থাকবে। স্বামী গো আজ আমি খনিক তরে এই বটে বিক্ষিত হলাম, আমার উড়ে করিলাম বিস্তার, খনিকে তরে তুমি যাও নিদ্রা, আমি সর্বক্ষণে রহিলাম।